এক সময় একটি ঘন জঙ্গলের গভীর আলিঙ্গনের মধ্যে সেখানে ফেলিক্স নামে একটি চালাক এবং ধূর্ত শিয়াল বাস করত। তার মসৃণ লাল পশম চকচকে সূর্যের আলোর নিচে চকচক করছে, যা উপরের ঘন ছাউনির মধ্য দিয়ে ফিল্টার হয়ে গেছে। ফেলিক্স তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং তার সহকর্মী জঙ্গলের বাসিন্দাদের ছাড়িয়ে যাওয়ার জন্য তার অতুলনীয় দক্ষতার জন্য বহুদূরে পরিচিত ছিলেন। তবু তার অনস্বীকার্য বুদ্ধি থাকা সত্ত্বেও ফেলিক্সের একটি খ্যাতি ছিল যা তার আগে ছিল প্রতারণা এবং প্রতারণার জন্য একটি খ্যাতি। তিনি প্রায়শই তিনি যা চান তা পাওয়ার জন্য বিস্তৃত স্কিম তৈরি করতেন। তার ক্রিয়াকলাপ অন্যদের উপর যে পরিণতি আনতে পারে তার প্রতি সামান্যই যত্নবান। ফেলিক্সের বিপরীতে জঙ্গলটি অসংখ্য প্রাণীর আবাসস্থল ছিল, প্রত্যেকের নিজস্ব অনন্য শক্তি এবং দুর্বলতা রয়েছে। তাদের মধ্যে অলিভিয়া ছিল একটি প্রাচীন পেঁচা, যার জ্ঞান জঙ্গলের অন্য যে কোন প্রাণীর চেয়েও বেশি ছিল। অলিভিয়া অনেক চাঁদের জন্য ফেলিক্সের ধূর্ত উপায় অবলোকন করেছিল এবং প্রাণীদের মধ্যে যে বিরোধ বপন করেছিল সে সম্পর্কে ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। একদিন সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল এবং জঙ্গল রাতের আরামদায়ক আলিঙ্গনে পড়েছিল, অলিভিয়া প্রাণীদের একটি সমাবেশ ডেকেছিল। মহিমান্বিত হাতি থেকে শুরু করে চতুর বানর পর্যন্ত জঙ্গলের প্রতিটি বাসিন্দা তার ডাকে সাড়া দিয়েছিল। তাদের চোখ কৌতূহল এবং আশঙ্কার মিশ্রণকে প্রতিফলিত করে। একটি মজবুত শাখার উপরে বসে অলিভিয়া সমবেত প্রাণীদেরকে একটি গম্ভীর সুরে সম্বোধন করেছিল। তার কণ্ঠ রাতের নিস্তব্ধতার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। তিনি ফেলিক্স এবং তার প্রতারণামূলক উপায় সম্পর্কে কথা বলেছিলেন। তিনি তাদের উপর করা অন্যায়ের বিরুদ্ধে পশুদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। অলিভিয়া ফেলিক্সের প্রতারণার গল্পগুলি বর্ণনা করার সাথে সাথে প্রাণীগুলি মনোযোগ সহকারে শুন সম্মতিতে মাথা নেড়ে। তারা চুরি করা খাবার, কারসাজি করা মিত্রতা এবং ভাঙ্গা প্রতিশ্রুতির গল্পগুলি ভাগ করেছে, সবই ধূর্ত শিয়াল দ্বারা সাজানো। সভাটি সমাপ্ত হওয়ার সাথে সাথে একটি সম্মিলিত সংকল্প জঙ্গলের উপর স্থির হয়। প্রাণীরা জানত যে ফেলিক্সের মোকাবিলা করতে এবং তার প্রতারণার রাজত্বের অবসান ঘটাতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। নতুন দৃঢ় সংকল্পের সাথে তারা জঙ্গলের গভীরে যাত্রা করেছিল, তাদের হৃদয় উদ্দেশ্যের অনুভূতিতে পূর্ণ। তারা দেখতে পেল ফেলিক্স ক্যানোপির নিচে লুঙ্গি আছে, তার অ্যাম্বার চোখে একটি দুষ্টু ঝলক যখন সে তার পরবর্তী পরিকল্পনার পরিকল্পনা করেছিল। কাছে আসা প্রাণীদের দেখে ফেলিক্সের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেল, প্রতিস্থাপিত হল অনিশ্চয়তার ঝাঁকুনি। অলিভিয়া এগিয়ে গেল, তার দৃষ্টি অটুট ছিল যখন সে ফেলিক্সের সাথে তার ক্রিয়াকলাপ সম্পর্কে মুখোমুখি হয়েছিল। তিনি তার দ্বারা সৃষ্ট ক্ষতি এবং তিনি পশুদের মধ্যে যে বিবাদ বপন করেছিলেন তার কথা বলেছিলেন। তার কথাগুলি শতাব্দীর জন্মগত জ্ঞানের সাথে প্রতিধ্বনিত হয়েছিল। প্রথমে ফেলিক্স অভিযোগগুলিকে উপহাস করেছিলেন, তাদের নিছক তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু প্রাণীরা যখন তার দ্বারা প্রতারিত এবং চালিত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছিল, ফেলিক্সের সম্মুখভাগ ভেঙে পড়তে শুরু করেছিল। ফেলিক্সের হৃদয়ে অপরাধ বোধের যন্ত্রণা দানা বেঁধেছিল যখন সে তাদের প্রতি অন্যায় করেছিল, তাদের গল্প শুনছিল। প্রথমবারের মতো তিনি তার কৃতকর্মের পরিণতি তার সামনে উন্মোচিত হতে দেখেছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি তার সহকর্মী প্রাণীদের উপর যে যন্ত্রণা দিয়েছিলেন তার গভীরতা। ভারাক্রান্ত হৃদয়ে ফেলিক্স লজ্জায় মাথা নিচু করে তার একবারের উজ্জ্বল চোখ অনুশোচনায় ঝাপসা হয়ে গেল। তিনি প্রাণীদের কাছে ক্ষমা চেয়েছিলেন, তার কণ্ঠস্বর আন্তরিকতার সাথে মিশেছিল এবং তার উপায়গুলি সংশোধন করার এবং তার দ্বারা সৃষ্ট ক্ষতির জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। পরের দিনগুলিতে ফেলিক্স তার কথায় সত্য প্রমাণিত হয়েছিল। তার ধূর্ততা এবং বুদ্ধি ব্যবহার করে প্রতারণার জন্য নয়, তার সহকর্মী জঙ্গলবাসীদের সাহায্য করার জন্য তিনি একজন বিশ্বস্ত মিত্র এবং বন্ধু হয়ে ওঠেন। বিবাদগুলি সমাধান করতে এবং জঙ্গলের মধ্যে উদ্ভূত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে তার দক্ষতা ধার দেন। সময়ের সাথে সাথে জঙ্গলে সম্প্রীতি পুনরুদ্ধার করা হয়েছিল এবং ফেলিক্সের গল্পটি মুক্তি এবং ক্ষমার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রাণীরা সততা, সহানুভূতি এবং দ্বিতীয় সুযোগের গুরুত্ব শিখেছিল এবং ফেলিক্সের একবার কলঙ্কিত খ্যাতি সম্মান এবং প্রশংসার মধ্যে রূপান্তরিত হয়েছিল। এবং তাই সুউচ্চ গাছ এবং ঝরঝরে পাতার মধ্যে ফেলিক্স শেয়াল মুক্তি পেয়েছিল। তার ধূর্ত মন করুণার উষ্ণতা এবং জঙ্গলের জ্ঞান দ্বারা মেজাচ্ছিল।